এক এপ্রিল পর্যন্ত রাজ্যত অব্যাহত থাকিব বরষুণ। রাজ্যত এক এপ্রিল পর্যন্ত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে। আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রই কৈছে কত কত বরষুণ আহিব, কত কত ধুমুহা আহিব। বিভিন্ন ঠাইত ধুমুহা অহার আগজাননী আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রের ফালৰ পৰা জারি করা হয়েছে। লগতে শিলাবর্ষণৰ কথা কোৱা হৈছে, বজ্রপাতৰ কথা কোৱা হৈছে। এক তারিখলৈ অর্থাৎ এক এপ্রিল পর্যন্ত কত কত বরষুণ হব আমি আপনাদের জানাব বিচাৰিছো। এই বিশেষ মেপখন চাওক। এই বিশেষ মেপখন আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রের ফালৰ পৰা জারি করা হয়েছে 28 তারিখ, অর্থাৎ কালির দিনটোতেই এই মেপখন জারি করা হয়েছিল। আর আমি আপনাদের জানাব বিচাৰিছো 28 তারিখে আছিল ঠিক এনে ধরনের বতর। আপনি দেখবলে পেলে 28 তারিখে যে এক ধুমুহা অহার কথা, 28 তারিখে 40 বা 50 কিলোমিটার বেগত এক ধুমুহায় প্রবেশ করব আমার রাজ্যত বলে কৈছিলে। আর হ্যাঁ, ডিব্রুগড়ত আপনি দেখবলে পালে 29 তারিখের বতর ঠিক এনেদরে। 29 তারিখত এই সিম্বলটোর কথা কোৱা হৈছে। অসম বা উত্তর পূর্বাঞ্চলের প্রতিখন রাজ্যের ক্ষেত্রতে এই সিম্বলটো দেখুৱা হৈছে। আর এই সিম্বলটোর অর্থ হৈছে থান্ডার উইথ লাইটিং, অর্থাৎ ধুমুহা বরষুণ নহয় কিন্তু বিজুলি ঢেরেকনির কথা ইয়াতে কোৱা হৈছে, বজ্রপাতৰ কথা কোৱা হৈছে। আর বজ্রপাত পড়ব অসমৰ প্রতিখন ঠাইতে বা প্রতিখন জিলাতে বজ্রপাতৰ কথা কোৱা হৈছে। এই মেপখনত সেই কথাটো স্পষ্ট হৈ পৰিছে 29, অর্থাৎ আজি দিনটোৰ কাৰণে। 30 তারিখৰ বাবে 30 তারিখে কেনে ধরনের বতর থাকিব, 30 তারিখেও বরষুণ দিব, 30 তারিখেও বজ্রপাত আর বিজুলি ঢেরেকনি হব বলে উল্লেখ করা হয়েছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রের ফালৰ পৰা। অরুণাচলতো হব বা উত্তর পূর্বাঞ্চলের প্রতিখন রাজ্যতেই হব বলে উল্লেখ করা হয়েছে। অসমৰ প্রতিখন জিলাতেই ধুমুহা বরষুণের লগতে হয়তো বজ্রপাত পড়িব পারে বলে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রে আগতীয়াকৈ জনাই থৈ দিছে। কিন্তু এইবার আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রে যিখন মেপ জারি করেছে এই মেপখনে কৈছে যে বজ্রপাত হওয়ার সম্ভাবনা সম্পূর্ণরূপে বেশি। যদি আহে 31 তারিখে, 31 তারিখে তেতিয়াহলে এই সিম্বলটো দেখুৱা হৈছে। আৰু এই সিম্বলটোৰ জৰিয়তে বুজোৱা হৈছে হেভি ৰেইন, অৰ্থাৎ বৰষুণ হ'ব, মুখলধাৰ বৰষুণ হ'ব 31 তারিখে। 31 তারিখৰ বতৰ ঠিক এনেদৰে থাকিব, মেঘালয় অৰুণাচল আৰু অসমত মুখলধাৰ বৰষুণ হ'ব। গতিকে 31 তারিখৰ বতৰ ঠিক এনেদৰে থাকিব। 1 তারিখৰ বতৰ 1 এপ্ৰিল, 1 এপ্ৰিলতো মুখলধাৰ বৰষুণ হ'ব উত্তৰ পূৰ্বাঞ্চলৰ এই কেইখন ৰাজ্যত, অৰ্থাৎ অৰুণাচল প্ৰদেশ, অসম আৰু মেঘালয়। কিন্তু বাকী কেইখনত গ্রিন কালার দেখুৱা হৈছে, অর্থাৎ নো ওয়ার্নিং, অর্থাৎ এই কেইখনত পাতলীয়া বরষুণ হব পাৰে কিন্তু কোনো চিন্তাৰ কাৰণ নাই। কিন্তু অসমত হেভি ৰেইন হোৱাৰ সম্ভাৱনাৰ কথা কোৱা হৈছে। আজিৰ দিনটো দেখিবলৈ পোৱা গৈছে যে বজ্রপাত পৰিব বুলি উল্লেখ কৰা হৈছে বা বজ্র পৰাৰ কথা উল্লেখ কৰা হৈছে। আৰু বজ্র পৰাৰ ফলত ইতিমধ্যে রাজ্যত 5 জনের মৃত্যু হয়েছে বিগত সপ্তাহত। আর যাতে কোনো লোকের মৃত্যু নহয় তার বাবে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রই এই মেপ কেইখনের জড়িয়ে প্রতিগী অসমিয়াক সজাগ হবর প্রতিগী উত্তর পূর্বাঞ্চলের লোক সতর্ক হয়ে থাকিবর আহ্বান জানাইছে। কোন কোন ঠাইত হব পাৰে বরষুণ আমি সবিস্তারে আপনার ফুল প্লেটর জড়িয়ে জানাম। রাজ্যত প্রচণ্ড ধুমুহা শিল বরষুণের আগজাননী আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রে সতর্কবাণী প্রদান করেছে প্রতিগী লোক। বতৰ বিজ্ঞান কেন্দ্রই জারি করেছে সতর্কবাণী। আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রই মেপর জড়িয়ে এই সতর্কবাণী প্রেরণ করেছে। বতৰ বিজ্ঞান কেন্দ্রই সতর্কবাণী দিছে 1 এপ্রিললৈ রাজ্যত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রের ফালৰ পৰা। ইয়েলো এলার্ট দিয়া হয়েছে কত কত বরষুণ আহিব, কত কত বজ্রপাত হব পাৰে সেই কথা আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রে জানিব দিছে। কোন কোন জিলাত হব বরষুণ, আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রই কোন কোন জিলাত বরষুণ হব সেই সন্দৰ্ভত জনাইছে। আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রই উজনি অসমৰ কথা বিশেষকৈ উল্লেখ কৰিছে। গোলাঘাট, যোৰহাট, শিৱসাগৰত হব ধুমুহা, বজ্রপাত আৰু বৰষুণ। পুনৰ কৈছো, গোলাঘাট, যোৰহাট আৰু শিৱসাগৰত ধুমুহা বৰষুণৰ কথা আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রই জানিবলৈ দিছে। এইসমূহ দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাইছো। এই অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ দৃশ্য, ক'ৰবাত শিলাবৃষ্টিৰ ফলত এনেদৰে মানুহৰ টিনপাত পৰ্যন্ত ফুটি গৈছিল, ঘৰ দুৱাৰ নষ্ট হৈছিল। গতিকে এনে ধৰণৰ ঘটনা হয়তো অনাগত দিনত পুনৰ হ'ব পাৰে আৰু সেইবাবে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রই প্ৰতিগৰাকী লোকক সতৰ্ক হৈ থাকিবলৈ আহ্বান জনাইছে। বতৰ দৈনিক প্ৰতিবেদনলৈ মই শ্ৰী সুৰজ কুমাৰ গগৈ, বতৰ বিজ্ঞান কেন্দ্ৰ গুৱাহাটী। যোৱা 24 ঘণ্টাত ৰাজ্যখনৰ 2 এঠাইত পাতলীয়াৰ পৰা মজলীয়া বৰষুণ হোৱাৰ লগতে 2 এঠাইত শিল বৰষুণসহ ধুমুহা বতাহ বলিছিল। এই সময়ছোৱাত সৰ্বোচ্চ তাপমাত্ৰা আৰু সৰ্বনিম্ন তাপমাত্ৰা স্বাভাৱিক আছিল। ৰাজ্যখনৰ আজিৰ সৰ্বনিম্ন তাপমাত্ৰা তিনিচুকীয়াত 14 ডিগ্ৰী চেলচিয়াছ আৰু যোৱাকালি সৰ্বোচ্চ তাপমাত্ৰা ধুবুৰীত 32.8 ডিগ্ৰী চেলচিয়াছ ৰেকৰ্ড হৈছিল। যোৱা 24 ঘণ্টাত 2 চেণ্টিমিটাৰ বা তাতকৈ বেছি বৰষুণ হোৱা ঠাইসমূহ হ'ল মাৰ্ঘেৰিটা আৰু লাহৰিঘাট 3 চেণ্টিমিটাৰ, ডিব্ৰুগড়, মৰাণ আৰু মঙলদৈ 2 চেণ্টিমিটাৰ। বতৰৰ আগজাননী আৰু সতৰ্কতা। অহা 24 ঘণ্টাত অসমৰ কিছু কিছু ঠাইত বিজুলী ঢেৰেকনিসহ পাতলীয়াৰ পৰা মজলীয়া বৰষুণ হোৱাৰ লগতে উজনি অসমৰ 2 জিলাত শিল বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে। এই সময়ছোৱাত অসমৰ ঠায়ে ঠায়ে ঘণ্টাত
40ৰ পৰা 50 কিলোমিটাৰ গতিবেগত ধুমুহা বতাহ বলাৰ সম্ভাৱনা আছে। ধন্যবাদ।